ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর 14তম আসরে নিলাম হতে যাচ্ছে আজ। করোনার কারণে 2020 আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, তবে এবার সব ঠিক থাকলেই এপ্রিলে ভারতের মাটিতে হবে এবারের আইপিএল। তার আগে চেন্নাই একটি পাঁচতাল হোটেলে বসবে আইপিএল 2021 এর নিলাম। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়, যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আন্তর্জাতিক ও দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা 292 জন ক্রিকেটার এই মহা নিলামে উঠবেন, যার মধ্যে আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারের সংখ্যা 61। ফলে নিলামের আসরের সেরা ক্রিকেটারদেরই দলে নেওয়ার ব্যাপারে ঝড় উঠবে। আটটি ফ্রাঞ্চাইজির হাতে মোট রয়েছে 196.6 কোটি রুপি, যাদের মধ্যে প্রীতিজিন্তের পাঞ্জাব কিংসের কাছেই রয়েছে সর্বাধিক 53.20 কোটি রুপি, রাজস্থান রয়্যালসের 37.85 কোটি, আরসিবির 35.4 কোটি, সিএসকের 19.9 কোটি, মুম্বাই ইন্ডিয়ান্সের 15.35 কোটি, দিল্লি ক্যাপিটালসের 13.4 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদের 10.75 কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে 10.75 কোটি রুপি। এবার সেই টাকায় কোন দল কিভাবে খরচ করবে সেটাই দেখার ব্যাপার। এবারের আইপিএল নিলাম থেকে বাংলাদেশে আসেন চারজন ক্রিকেটার, তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল রিয়াদ ও সাইফুদ্দিন।